সুন্দর একটা জায়গা আমরা আজকে এলাম। এইটার জায়গাটা এত সুন্দর জায়গা যে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এখানে একটা আড্ডা মারার মতো একটা জায়গা, ফ্যামিলির সঙ্গে বাচ্চাদের সঙ্গে নিয়ে খেলার মতো একটা জায়গা। আমরা বন্ধুরা আজকে আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে এলাম সিউড়ি থেকে, খুব কাছে একটা সুন্দর জায়গা। জায়গাটা হচ্ছে হসপিটাল মোড় হয়ে হুসনাবাদ হয়ে সোজা এসে যে গাছগুলো আছে তসরকাটা, জায়গাটার নাম আর সরকাটা পাঁচকাটার পথে। হ্যাঁ, ওদিকে খুব সুন্দর একটা রাস্তা এবং রাস্তার ধারে এত সুন্দর একটা জায়গা, গাছ আছে যেখানে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে কিন্তু একটা আড্ডা মারতে পারবেন। খুব সুন্দর জায়গা বন্ধুরা দেখছেন। এবার এটা জায়গাটা এত সুন্দর, এই যে নিরিবিলি জায়গা অবশ্য, কিন্তু কিন্তু আপনারা যখন আসবেন একসঙ্গে সবাই মিলে আসার চেষ্টা করবেন, যেহেতু জায়গাটা খুব নিরিবিলি এবং এত সুন্দর পরিবেশ আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না। দারুণ জায়গা, খুবই সুন্দর জায়গা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে একটু জায়গাটা আমরা দেখাবো কেমন কি জায়গাটা। এখানে অ্যালেক্স এলবি যথারীতি খেলছে। হ্যাঁ, তো অ্যালেক্স এলবিরাও আছে যথারীতি, ওরা খুব আনন্দ করছে জায়গাটা বন্ধুরা। জায়গা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে বেশ সুন্দর বসার একটা জায়গা আছে, এভাবে বসে কিন্তু আরামসে কিন্তু আপনারা গল্প করতে পারেন এবং সঙ্গে কিন্তু অবশ্যই কিছু ড্রাই ফ্রুট আনবেন, খাবার আনবেন বাচ্চাদেরকে নিয়ে, যেমন আমরা আজকে এসেছি বন্ধুরা। খুব সুন্দর জায়গাটা, ওদিকে আমাদের একটা বাচ্চা আছে, সুন্দর জায়গাটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা সিউড়ির কাছে এত সুন্দর জায়গা এবং নিরিবিলি জায়গা এবং খুব পিকনিক স্পটও বলা যেতে পারে, এখানে আসবেন আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে ফ্যামিলির সঙ্গে আসতে পারেন। খুবই চমৎকার একটা জায়গা এবং মজার খেলার জায়গা আছে, গাছ আছে, ছায়া গাছ যেটা বলছে রাস্তাটা এদিকে আসবেন আর এই রাস্তার দুই দিকে কিন্তু গাছ আছে। এই জায়গাটাতে আজ আমি প্রথম নামছি, কারণ এইটা দিয়ে আমরা গেছি, স্কুল গেছি, বাট এখানে কোনোদিন নামিনি। বাট এই জায়গাটা দেখে এত ভালো লাগলো, মনে হচ্ছে যেন একবার নেমে দেখি এখানে হয়তো কিছু শর্ট। সত্যি দারুণ সুন্দর একটা জায়গা আমরা আজকে এলাম। এইটার জায়গাটা এত সুন্দর জায়গা যে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এখানে একটা আড্ডা মারার মতো একটা জায়গা, ফ্যামিলির সঙ্গে বাচ্চাদের সঙ্গে নিয়ে খেলার মতো একটা জায়গা। আমরা তো বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম, তো জায়গাটা খুব সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা হচ্ছে যেটা রাস্তাটা কিন্তু খুব ফাঁকা রাস্তা, মানে যানজট সেরকম কিছু নেই, খুব সুন্দর একটা রাস্তা, পরিবেশ নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ভালো একটা জায়গা। সিউড়ির থেকে যে একটা সবসময় যে একটা গ্যাঞ্জাম পরিবেশ, একটা গিঞ্জি পরিবেশ থাকে, সেই সব থেকে কিন্তু একটু বেরিয়ে ফাঁকা জায়গা দিকে এটা সত্যি খুব জায়গা। আচ্ছা চিন্তা, এটা তোমাকে কেমন লাগলো জায়গাটা? হ্যাঁ, আমাকে ভীষণই ভালো লাগলো, বাট আমার শর্ট করা হলো না। না না, শর্টটা হবে এবার। এবার আমরা আস্তে আস্তে আমরা ফিরছি সিউড়ি। হ্যাঁ, এবারে আমরা সময় নিয়ে আসবো ভালো করে, শুধুমাত্র এখানেই মানে আমরা কাটাবো একটা দিন। তো আমরা এখানে আসবো খুব তাড়াতাড়ি, আবার দেখানো হবে আপনাদেরকে। এবার আমরা সিউড়ি ফিরছি, রাস্তাটা আপনারা বুঝতেই পাচ্ছেন, অনেকে হয়তো এদিকে এসেছেন, রাস্তাটা নতুন কিছু নয় রাস্তাটা। Thank you.
আজকের এই ব্লগটা কেমন লাগলো? আমরা সিউড়ির পাশে একটা সুন্দর জায়গা দেখালাম, জায়গাটা কিভাবে আসবেন সেটা আমি আবারও বলে দিচ্ছি। হসপিটাল রোড হয়ে সোজা হুসনাবাদ পেরিয়ে একটু গিয়েই কিন্তু এই জায়গাটা পাবেন, খুব সুন্দর একটা জায়গা, যেদিকে হালকা হালকা গাছ আছে, জঙ্গল জঙ্গল একটা ফিলিংস আসবে, কিন্তু জঙ্গল ঠিক নয়, খুব সুন্দর জায়গা, বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন জায়গাটা। তো আমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবেন, যারা ফেসবুক দেখছেন তারা পেজে গিয়ে ফলো করবেন এবং লাইক করবেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা।